Assalamualaikum, welcome back to Sappy's Kitchen. आज के अपना दशा ते share करूँ एक टा सहज रेसिपी, शाकेर रेसिपी. तो ये शाक टा होलो बातु शाग. ये टा garden है शाक को भी tasty. तो अब बाबलाम अपना दशा ते share करे फैले. तो ये रेसिपी टा हमारे ओने कागेर कोरा. तो देखते बच्चन ये शाक टा ये रकम देखते होए. तो हमें ये टा के बालो बाबे दुए थार परे सुटो सुटो करे केटे नेबो. চিকন করে তো দেখতে পাচ্ছেন আমি দুই একটা ক্যালেন্ডার রেখে দিয়েছিলাম সব ইনগ্রেডিয়েন্টস এখানে রেডি করে নিয়েছি আমি গার্লিক তারপরে পেঁয়াজ কুচি তারপরে আমি শাকটা চিকন চিকন করে কেটে নিয়েছি তারপরে রেখেছি ধনে পাতা তো প্রথমে আমি রসুন দিয়ে গোল্ডেন ব্রাউন করার পর তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দেব রসুন কুচিটা পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন শাকের রসুন কুচির স্মেলটা খুবই ভালো লাগে তো আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন তো আমি আলু ছাড়াই রান্না করেছি আমি এটা আলু দিয়ে একবার খেয়েছিলাম ভালোই লেগেছে তারপর আমি আলু ছাড়াই ট্রাই করলাম আলু ছাড়াই ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা দিয়ে তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা সরিয়ে আবার নেড়ে নিচ্ছি তারপর আবার ঢেকে রেখে দেব আর একটু সিদ্ধ হওয়ার জন্য তো আপনারা এই পর্যায়ে কাঁচামরিচ ইউজ করতে পারেন তো আমি কাঁচামরিচ আর দেইনি আমার ছেলের জন্য আমরা কাঁচামরিচ অ্যাড করে খেয়েছিলাম শাকের সাথে তো আমার অলমোস্ট পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসছে আমি এখন শাক অ্যাড করে নেব এখন শাকটা দিয়ে দিলাম সবগুলো দেওয়া শেষ তারপরে ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব শাকটা একটু সিদ্ধ হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন অলমোস্ট শাক সিদ্ধ হয়ে আসছে তো আমি আর একটু নেড়ে ছেড়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব তো শাকের রেসিপি তো আসলে সবাই জানেন শাক রান্না তো খুবই সহজ তারপরও আমি আমার রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum. Allah Hafiz.